আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ঈদের আগে যারা টিকিটের মূল্য জানতে চাচ্ছেন তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রিয়াদ থেকে ঢাকার সিঙ্গেল টিকিটের মূল্য জানব ঈদের আগে। তো চলুন আজকে শুরু করি। আজকে আমরা শুরু করছি বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে। এখান থেকে আমরা 8 থেকে 10টি এয়ারলাইন্সের টিকিট মূল্য দেখাবো, যেখান থেকে আপনারা খুব সহজেই অনুমানও করতে পারবেন টিকিটের মূল্য কত টাকা রয়েছে। তো এখান থেকে আমরা বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রথমেই দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছিলাম 5 এপ্রিলের দেখাতে, কিন্তু 5 এপ্রিলের যে টিকিটগুলো রয়েছে এগুলো সোল্ড আউট হয়ে গেছে। এখন এখান থেকে শুধুমাত্র 1 এপ্রিল 2024 এর টিকিটটি রয়েছে 68,761 টাকা, অর্থাৎ 69,000-70,000-এর আশেপাশে। ওকে, এখান থেকে তারপর আমরা কাতার এয়ারলাইন্সে যদি দেখি, 3,191 রিয়াল সৌদিয়ান রিয়াল রয়েছে ওয়ান স্টপ যেটা এটা। সো তারপর আরেকটি রয়েছে 2,457, সেম 2,457 এবং 2,101 ওয়ান স্টপ 10 ঘন্টা 5 মিনিট কাতার এয়ারলাইন্স থেকে। তারপর এখান থেকে আমরা আরেকটি এয়ারলাইন্সে যাই, সৌদিয়ান এয়ারলাইন্সে যদি আপনারা দেখেন 1,475 রিয়াল রয়েছে এবং 2,420 রিয়াল রয়েছে ওয়ান স্টপ, এবং নন স্টপ রয়েছে 2,420 রিয়াল এবং ওয়ান স্টপ রয়েছে 10 ঘন্টা ট্রানজিট, এটা রয়েছে 1,475 রিয়াল। সেম আরেকটা রয়েছে 2,375 রিয়াল এবং বিজনেস ক্লাসে তো আরও হাই। তারপর এখান থেকে আমরা গোল্ফ এয়ারে যদি দেখি, গোল্ফ এয়ারেও সেম 1,444 রিয়াল 5 এপ্রিল যেটা রয়েছে, এবং 6 এপ্রিল রয়েছে 1,388, সেম 7 এবং 8। এর আগে 2 তারিখেরও রয়েছে 1,331 রিয়াল এবং 4-5 আর একটু বেশি। এখন তারপর ইন্ডিগোতে যদি আমরা দেখি, 1 দিন 2 ঘন্টা 25 মিনিট রয়েছে 719 রিয়াল এবং 976 রিয়াল 13 ঘন্টার ট্রানজিট। ওকে, ট্রানজিট 21 ঘন্টা 30 মিনিট রয়েছে 1278 রিয়াল এবং 11 ঘন্টা ট্রানজিটে রয়েছে 2,377 রিয়াল। ওকে, তারপর আমরা এখান থেকে এয়ার আরবিয়া যেটি রয়েছে এটি যদি আমরা দেখি, ওয়ান স্টপ সবগুলাই ওয়ান স্টপ টিকিট 59,000+60,000+ হবে টিকিটের মূল্য। এখানে রয়েছে 55,000, কিন্তু এগুলা শুধু ট্রানজিট রয়েছে। ওকে, এখান থেকে আমরা সালামিয়ারে যদি দেখি, সালামিয়ারে কোনো ফ্লাইট নেই 5 তারিখে, 6 তারিখে একটা ফ্লাইট রয়েছে 735 রিয়াল 12 ঘন্টা 5 মিনিট টোটাল ডিউরেশন, তার মানে এটাতে ওয়ান স্টপ ট্রানজিট রয়েছে। তারপর আমরা যদি গোজেন থেকে দেখি, নন স্টপের কোনো টিকিট নেই, ওয়ান স্টপের টিকিট রয়েছে ইমিরাত এয়ারলাইন্সের 43,000 ওয়ান স্টপ 10 ঘন্টা, এখানে রয়েছে 8 ঘন্টা 10 মিনিট এবং 8 ঘন্টা 5 মিনিট 43,000 এবং 45,000, সেম রয়েছে 20 ঘন্টা ট্রানজিট 45,000 এবং রয়েছে 28 ঘন্টা ট্রানজিট 45,000, 10 ঘন্টা ট্রানজিট 50,000 মতো। ওকে, তারপর এখান থেকে আমরা যদি দেখি ইমিরাতের সরাসরি ওয়েবসাইট থেকে আমরা যদি দেখি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 ঘন্টা 40 মিনিট ডিউরেশন ওয়ান কানেকশনে সর্বনিম্ন লোয়েস্ট প্রাইস রয়েছে 1701 রিয়াল রয়েছে ইমিরাত এয়ারলাইন্সে। সো আশা করছি এই 8 থেকে 10টা ফ্লাইটে আপনারা বুঝতে পারছেন সবচেয়ে কম দামে কোনটা রয়েছে। ওকে, এখান থেকে আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পারবেন গোজেন এবং সালাম এয়ার এগুলাতে একটু কম দামে টিকিট রয়েছে। আর যদি আপনারা ট্রানজিট নিতে চান তাহলে ইন্ডিগো অথবা গোজাইনের আরও বেশ কয়েকটি ট্রানজিটের টিকিট রয়েছে, এগুলো দিয়ে আসতে পারেন। সো আশা করছি বুঝতে পারছেন আপনারা কতটুকু টিকিটের মূল্য রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।